রাজ্যের অন্যান্য জেলার ন্যায় উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর পরিপরিষদের উদ্যোগে দুদিনব্যাপী বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনা করা হয় ধর্মনগরে। সোমবার ও মঙ্গলবার দুদিন চলবে এই কর্মসূচি। ধর্মনগর ডিএন বিদ্যামন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয় এই যাত্রার। মূলত সরকারি বিভিন্ন প্রকল্পগুলোর সুবিধা অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন। সোমবার প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন। এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার, ভাইস চেয়ারপারসন মঞ্জুনাথ, সমাজসেবী শ্যামল নাথ, উত্তর জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস এবং মহকুমা শাসক সামঞ্জয় জমাতিয়া সহ অন্যান্যরা। দুদিনব্যাপী আয়োজিত এই সুশাসন মেলায় রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের স্টল খোলা হয়েছে, যাদের মাধ্যমে জনগণ সকল ধরনের সরকারি সুযোগ সুবিধা সম্পর্কে অবগত হতে পারবে। নরেন্দ্র মোদীজি ভারতবর্ষে ক্ষমতায় আসার পর, বিজেপি আসার পর, আমরাও কিন্তু আরেকটি দলে ছিলাম। আমাদের অনুধাবন হয়েছে যে একটা সাম্রাজ্যবাদী, একটা গরিব শোষণকারী, একটা সমাজকে নষ্ট করে দেওয়া, একটা পরিবেশকে পরিস্থিতিকে নষ্ট করে দেওয়া একটা রাজনৈতিক দল অহল্লার পাথর বুকে নিয়ে চেপে বসেছে ত্রিপুরার লোকে, সেটাকে সরাতে গেলে মোদীজির নেতৃত্ব, বিজেপির নেতৃত্ব প্রয়োজন। আমরা ঝুঁকলাম, গেলাম। ক্রমাগত আমাদের উপলব্ধি হচ্ছে, ভারতবর্ষ ইতিহাস আগেও পড়েছে এখনো পড়ছি, ক্রমাগত ভাবে আমরা দেখছি যে কিভাবে একজন ব্যক্তি, একটা সময় আমরা ইন্দিরা গান্ধীকে মহামানবী মনে করতাম, আজকে মনে করি মোদীজি যে কাজ করছেন, হাজার মহামানবের কাজ করছেন, একা এক ভদ্রলোক। সোমবার সুশাসন মেলার প্রথম দিনই সরকারি সুযোগ সুবিধা লাভ করতে শত শত সুবিধাভোগীদের ভিড় পরিলক্ষিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।